প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখছো এবং যে কাজগুলো দিয়ে দিচ্ছি সে কাজগুলো বাসায় বসেই করছো। তো এখানে তোমাদের অবশিষ্ট সপ্তম অধ্যায়ের যে দুটি সৃজনশীল ছিল সে দুটি আজকে এখানে শেষ করব। তো নয় নম্বর যে সৃজনশীলটি দেওয়া আছে, নয় নম্বর সৃজনশীল মূলত বইয়ের যে অঙ্কটি করানো আছে এবং এর আগেও দুটি অঙ্ক করানো হয়েছে সেই ধরনের ধারাবাহিকতাই। তো এখানে সবগুলো আলোচনা আসলে দরকার পড়বে না, অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো দেখবে এবং যেটি দরকার সেটুকু আমি তোমাদের সমাধান এবং বোঝানোর চেষ্টা করব। ক নম্বরে আপাতত আমি যা বুঝতে আমার মতে সমস্যা হবে না। খ নম্বরে তার বাবার বয়স বের করার পর এখানে নতুন একটি প্রশ্ন চাওয়া হয়েছে, তার ছোট ভাই এবং বাবার ওজনের মোট ওজন কত। তাহলে তার ছোট ভাই এবং বাবার মোট ওজন এখানে মোট যোগ করে দেখালেই হয়ে যাবে। এরপর গ নম্বরেও একটু নতুন একটা বিষয় আছে, যেমন শাকিলের যে ওজন আছে, সরি আগের সম্ভবত বয়স বললাম, সরি এখানে ওজনের বিষয়ে বলা আছে। এখানে শাকিলের ওজন 36.5 কেজি এবং বাবার ওজন 58.4 কেজি, এটা ক্ষয়তে পেলাম। তো তাদের বয়স সরি ওজনের পার্থক্য বের করতে বলেছে। তো এখানে দুইজনের ওজনের পার্থক্য মানে বিয়োগ করলেই হবে, 58.4 থেকে 36.5 বিয়োগ করলে 21.9 কেজি। তো তাদের ওজনের পার্থক্য 21.9 কেজি। এরপরের যে অংশটা হলো একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 12.8 এবং প্রস্থ 4.75, পরিসীমা ক্ষেত্রফল এগুলো বের করতে বলা হয়েছে। তোমরা অঙ্কটা বোঝার সময় একটু প্রশ্নটা পড়ে নিবে। এখানে ক নম্বরে বলা হয়েছে পরিসীমা কত। পরিসীমারে আমরা জানি একটা সূত্র আছে, তো এখানে জমির দৈর্ঘ্য দেওয়া আছে এত প্রস্থ এত। আমরা জানি পরিসীমার সূত্রটা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলে যা হবে 35.1, এটাই হলো জমির পরিসীমা। এরপর খ নম্বরে এ ধরনের অঙ্ক করানো আছে, তারপর দেখো ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি এটা দেওয়া আছে, আমরা জানি ক্ষেত্রফল সংশন দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এখানে গুণটা তোমরা দেখিয়ে দিবে, তো গুণ করলে 60.8 বর্গমিটার হবে। এই গুণটা এখানে করে দেখালে ভালো হবে। এরপরে গ নম্বরে তোমাদের কাছে চাওয়া হয়েছে যদি ক্ষেত্রফল পূর্বের টি হয়, পূর্বে মানে খ নম্বর আমরা যা পেলাম সেইটা, ক্ষেত্রফল যদি 60.8 বর্গমিটার হয় এবং দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে প্রস্থ কত হবে। তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য এই সূত্র, তাহলে 60কে মানে ক্ষেত্রফলকে আমরা 5 দিয়ে ভাগ করব, ভাগ ফল এটা আসে, ভাগটা এখানে দেখিয়ে দিয়েছি, ভাগ করে এভাবে ভাগ করে নিবে তোমরা, ভাগ করলে আসে প্রস্থ হবে 12.16। এই হলো তোমাদের যে অঙ্ক সেই দুইটা অবশিষ্ট সৃজনশীল। এরপরে তোমাদের আজকে দেখাবো, তোমাদের এই শিটের সাথে একটি এক কথায় শিট দেওয়া আছে, উত্তর ছাড়া উত্তর ছিল না, উত্তরগুলো তোমাদের এখানে দেখিয়ে দিব, উত্তরগুলো এখানে অ্যান্সার দেওয়া আছে। তোমরা এই ভিডিওটি দেখে অ্যান্সারগুলো তোমরা তোমাদের শিটের মধ্যে অ্যান্সারগুলো লিখে রাখতে পারো অথবা খাতায় সরবরাহ করতে পারো। এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সবগুলো অ্যান্সারে তোমাদের এই পদ্ধতির যে গুণ এবং ভাগ পূর্বেই করানো ছিল সেই গুণ এবং ভাগগুলোই যদি সঠিক নিয়ম অনুযায়ী তোমরা করতে পারো তাহলে এই উত্তরগুলো তোমরা অনায়াসে বের করতে পারবে। আমি উত্তরগুলো দিয়ে দিলাম এখানে, তোমরা স্বাভাবিক যে গুণ আছে, স্বাভাবিক যে গুণ সেই গুণগুলো যদি এবং স্বাভাবিক যে ভাগ সে ভাগগুলো যদি তোমরা নিজেই বাসায় চেষ্টা করে পারো তাহলে এই গুণ এবং ভাগগুলো তোমরা আমি আশা করি পারবে। একটু দেখে নাও, এখানে একটি নতুন গুণ দেওয়া আছে, একটি একাধিক আছে মানে পদ্ধতি একটি, যেমন যদি তিনটি সংখ্যা একসাথে দেওয়া থাকে, যেমন আমি একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি,
30 নম্বরে 1.8 গুণ 0.18 গুণ 0.01 তিনটা কিভাবে গুণ করবে। এখানে দেখো প্রথমে 1.1 কে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করলাম, গুণ করার ফলে এই অ্যানসারটা আসলো। এই অ্যানসারকে আবার তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করলাম, গুণফল এটা হলো। কিভাবে হলো এখানে দেখো, একটু ফলো করলে বুঝতে পারবে। এক দিয়ে গুণ করলে যা আছে তাই হয়, আমি গুণ করলাম। এখন মোট দশমিক কয় গড় পরে দেওয়া হবে, 1, 2, 3, 4, 5 গড় পর। তাহলে 1, 2, 3 গড় পর আমি পাই। তো এখানে দুইটা শূন্য ব্যবহার করে আমাকে 5 গড়ে নিয়ে আসা লাগবে, এটা সহজ পদ্ধতির। অথবা তোমরা যদি শূন্য ব্যবহার গুণ করে তোমরা গুণ করতে পারো, তাহলে আমার আরও সহজ হবে, তোমাদের জন্য সমস্যা হওয়ার কথা না। তাহলে পদ্ধতিটা বললাম, এখানে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করবে, গুণ করার পর যে উত্তর আসবে সেই উত্তরকে তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করবে, তাহলে এই উত্তরটা পাওয়া যাবে। প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করবে, গুণফল যা আসবে সেইটাকে তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করবে, তাহলে এই উত্তরটা পাওয়া যাবে। এরপরে দেখতে পারো চারটার মধ্যে যেটা, যেমন চারটা সংখ্যা যেখানে আছে এখানে, সাতকে এটা দিয়ে গুণ করবে, গুণফল যা আসবে তাকে এটা দিয়ে গুণ করবে, এরপরে গুণফল যা আসবে তাকে এটা দিয়ে গুণ করবে। এভাবে এই গুণফলগুলো তোমরা করে দেবে। এরপরও যদি এই গুণ করতে বা ভাগ করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি আবার সেই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটি বিষয় বলে রাখি, তোমাদের আগামীকাল সমাজ বিজ্ঞান ধর্ম এবং ইংরেজির আংশিক একটি শীট দেওয়া হবে। সমাজের অষ্টম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত, বিজ্ঞানের অষ্টম অধ্যায় থেকে 14 অধ্যায় পর্যন্ত, ধর্মের অবশিষ্ট 2 অধ্যায় এবং ইংরেজির লেটারের উপরে একটি শীট তৈরি করা হয়েছে। সেটা আগামীকাল শীটটি পাবে স্কুল থেকে। আমি ওই এই টাইমে সকাল 10:30 পর আমি স্কুলে থাকি, স্কুলে অভিভাবক অথবা স্টুডেন্টরা এসে আমার কাছ থেকে নিতে পারবে, দলবদ্ধভাবে আসা যাবে না। শীটটি চারটা বিষয়ের শীটটি খরচ পড়বে 70 টাকা। তোমরা 70 টাকা নিয়ে স্কুলে আসবে, আমার কাছ থেকে শীটটা নিয়ে যাবে 10:30 পর, এবং দলবদ্ধ হওয়া যাবে না। ধীরে ধীরে একজন একজন সিঙ্গেলভাবে আসতে হবে, মনে করি অভিভাবক আসলেই হবে। অথবা এর মধ্যে যদি না আসতে পারো, আমি 1টা পর্যন্ত স্কুলে থাকব, এরপরে বাসা থেকেও বিকালে নিয়ে যেতে পারবে। তো আজ এ পর্যন্তই। এই শীটটির এক কথাগুলো পড়ে মুখস্থ করে আমি সপ্তম এবং অষ্টম অধ্যায়ের উপরে একটি পরীক্ষা নিব, যেটা তোমাদের অষ্টম অধ্যায় সৃজনশীল শেষ করার পরে জানাবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকো, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।